বাতিল হয়ে গেল 2016 সালের সমগ্র নিয়োগ প্রক্রিয়া। এসএসসি যে প্যানেলে 2016 সালে নিয়োগ করা হয়েছিল সমস্ত শিক্ষক, অশিক্ষক এবং শিক্ষা কর্মী যারা স্কুলে চাকরি করতেন তাদের প্রত্যেকের চাকরি এই মুহূর্তে কিন্তু বাতিল হয়ে গেল মহামান্য আদালত। 2016 সালে যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল পশ্চিমবঙ্গের মহামান্য হাইকোর্টের দেবাংশ বসাকের যে ডিভিশন বেঞ্চ আছে সেই ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু এই প্রায় 26,000 সামথিং শিক্ষকতার চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক ছিলেন এবং যারা শিক্ষা কর্মী ছিলেন স্কুলে নিয়োগ হয়েছিল 2016 সালে তাদের প্রত্যেকের চাকরি কিন্তু এই মুহূর্তে বাতিল করে দিলেন। সেই সঙ্গে আরো অনেকগুলো রায় দিলেন যে আগামী 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ 28 দিনের মধ্যে যারা টাকা পয়সা এবং ফাঁকা খাতা জমা দিয়েছে অর্থাৎ বেআইনি নিয়োগ করেছে তাদের প্রত্যেকে 4 সপ্তাহের মধ্যে 28 দিনের মধ্যে তাদের সমস্ত মাইনে সুদ সমেত ফেরত দিতে হবে নির্দ্বিধায়। তাদেরকে কিন্তু সিবিআই যে কোনো সময় হেফাজতে নিতে পারে এবং তাদেরকে জেল কাস্টাডিতেও দিতে পারে। সেই সঙ্গে আরো কিছু রায় কিন্তু মহামান্য আদালত শুনিয়েছেন। তার মধ্যে প্রথমত 3 মাসের মধ্যে অর্থাৎ 90 দিনের মধ্যে সিবিআই তদন্ত কমপ্লিট করতে হবে যারা এর মাথা আছে অর্থাৎ যে চেইন বরাবর এই চাকরিগুলো হয়েছে বা যে সুপার ইম্পোস্ট পোস্টগুলো তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল তাদেরকে ধরে ধরে আনতে হবে এবং তাদেরকে জেল কাস্টাডিতে পাঠাতে হবে। সেই সঙ্গে আরো জানিয়েছেন যে নতুন করে নিয়োগ করতে হবে, নতুন করে স্ক্যান এবং যারা স্ক্যান করে যে কোম্পানি সেই কোম্পানির ক্ষেত্রে টেন্ডার ডাকতে হবে স্বচ্ছভাবে এবং নতুন নিয়োগ করতে হবে। এবং আরো একটি বিষয় এখানে কিন্তু উল্লেখ করেছেন সোমা দাস, যিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন, যে মহিলা বা যে শিক্ষক যে শিক্ষিকা হয়েছেন তার চাকরি কিন্তু বহাল থাকবে মানবিক কারণে। অর্থাৎ এখানে কিন্তু আদালত মানবিক কারণটাও দেখিয়েছে সোমা দাসের ক্ষেত্রে, তার চাকরিটা বহাল থাকবে। বাকি যারা ছিলেন অর্থাৎ প্রায় 26,500 শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা স্কুলে চাকরিরত চাকরি পেয়েছেন 2016 সালে তাদের প্রত্যেকের চাকরি এই মুহূর্তে বাতিল হয়ে গেল এবং নির্দিষ্ট কয়েকটি সময় বেঁধে দিলেন। সেই সময়ের মধ্যে এই কর্মকাণ্ড কিন্তু সিবিআই কে কমপ্লিট করতে হবে এবং সমস্ত তথ্য কিন্তু হাইকোর্টে মহামান্য দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ আছে সেই ডিভিশন বেঞ্চে কিন্তু জমা করতে হবে। মহামান্য কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ আছে সেই ডিভিশন বেঞ্চে যে কারণগুলো দর্শিত করেছেন তার মধ্যে প্রথম হচ্ছে যে ওই মার্কশিটটি সংরক্ষিত করার কথা ছিল সেই সংরক্ষণ কিন্তু হয়নি সঠিকভাবে এবং যে ওই মার্কশিটগুলো সংরক্ষিত করে আদালতে পেশ করার কথা ছিল সেইগুলো কিন্তু সঠিকভাবে তারা কিন্তু খুঁজে পায়নি। সেই সঙ্গে বেআইনি যে নিয়োগগুলো হয়েছে বা যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিল তাদের তথ্য কিন্তু আদালতে পায়নি, যে জন্য কিন্তু এই 2016 সালের প্রায় 23 লক্ষ পরীক্ষা দিয়েছিল তার মধ্যে 26,000 সামথিং যে শিক্ষক এবং অশিক্ষক কর্মী ছিল তাদের চাকরি কিন্তু বাতিল করে দিয়েছেন এই মুহূর্তে সবথেকে বড় খবর।